মুর্শিদাবাদের বনুয়া ব্লকে কংগ্রেস প্রার্থীদের বি ফর্ম কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে কংগ্রেস প্রার্থীরা তাদের বি ফর্ম জমা দিতে গেলেও জমা না নেওয়ার অভিযোগ ওঠে বনুয়া ব্লক অফিসের বিরুদ্ধে। প্রশাসনের দাবি, সময় পেরিয়ে যাওয়ার পর জমা দিতে এসেছিল। সেই ঘটনার প্রতিবাদে এদিন দুপুর 3:30 থেকে এখনও পর্যন্ত বনুয়া ব্লক অফিসের সামনে ধর্নায় বসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকেরা। ওরা জানে তৃণমূলের যারা হারমাত বাহিনী, যে আমাদের যে সিম্বল অর্থাৎ বি ফর্ম সেটা এতদিন যখন জমা পড়েনি, আজকে জমা পড়বেই। বিডিও অফিসের থেকেও তাদের লোক আছে, তারা খবর নিচ্ছে যে বি ফর্ম কি জমা পড়েছে অর্থাৎ সিম্বল কি জমা পড়েছে। তারা যখন দেখছে এখনও জমা পড়েনি কালকের দিন পর্যন্ত, তাহলে আজকে সকাল থেকে এবার কংগ্রেসের সিম্বল জমা দেওয়ার প্রক্রিয়াকে বানচাল করতে হবে। সেই জন্য কী করলো, গোটা এলাকাটায় রাস্তায় রাস্তায় তারা ব্যারিকেড বসালো। তারা জানে কংগ্রেসের নেতারা এই রাস্তা দিয়ে আসবে, তাই প্রথম ব্যারিকেডে আটকে দেওয়ার চেষ্টা করা হলো। ব্যারিকেড পার হয়েও যখন আমাদের দলের নেতা কর্মীরা বি ফর্ম জমা দেওয়ার জন্যে বিডিও অফিসের অভিমুখে যাওয়ার চেষ্টা করছে, তখন তাদের গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তাতেও যখন হয়নি, যখন দেখেছে যে আমাদের দলের নেতারা কর্মীরা আজাদ, আমাদের বনু খান, জাহাঙ্গীর, এই চন্দন, এই এখানকার যারা স্থানীয় নেতৃত্ব, তারা যখন সব কিছু বাদে উপেক্ষা করে তাদের মনোনয়ন জমা দেওয়ার যে শেষ ধাপ অর্থাৎ সিম্বল সিম্বল জমা দিতে বিডিও অফিসে প্রবেশ করে, তখন বিডিও অফিসের মধ্যে আবার বলি, ভালো করে শুনুন, বিডিও অফিসের মধ্যে তৃণমূলের হারমাত বাহিনী পুলিশের উপস্থিতিতে আমাদের লোকের উপর আক্রমণ করে। এই যে আমাদের প্রার্থী রেহেনা, একটা মেয়ে, তাকে মেরে তার মোবাইলও কেড়ে নিয়েছে। বাদু দেখুন তাকে মেরে কি করেছে, এই যে ডকুমেন্ট কেড়ে নিয়েছে। ফলে উদ্দেশ্যটা হচ্ছে যে এই ব্লকে যেন কোথাও কোনো মেম্বার আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কারণ বিডিও বলবে, এসডিও বলবে, সময় তো জমা দেননি আপনারা, তাই আমাদের কিছু করার নেই। সেই জন্য বিডিও অফিসের মধ্যে কমসে কম বেড়েছে, এইটাই আমাদের কাছে সবথেকে বড়। বিডিওকে বা নির্বাচন কমিশনকে বলার একটাই আমাদের সবথেকে বড় গ্রাউন্ড, যে বিডিও অফিসের মধ্যে ঘটনা ঘটেছে। তাই যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মানার চেষ্টা করার ব্যবস্থা করা হবে, আমাদের আন্দোলন চলবে, কোর্টে চলবে, কোর্টের বাইরে চলবে, এখানে চলবে, রাস্তায় চলবে। এখানকার বিডিও অফিস, এখানকার পুলিশ, তাদের কাছে আমরা জবাব চাইছি যে কেন সব কিছু জানানো সত্ত্বেও আমি এখানকার এসপিকে জানিয়েছি, আমি ডিজি ওয়েস্ট বেঙ্গলকে জানিয়েছি, এখানকার এসডিওকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, সবাইকে জানিয়ে আমরা এখানে এসেছি, চুরি করে কেউ আসেনি, তারপরেও এই ঘটনা কেন ঘটল, কেন নির্বাচন থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, কেন নির্বাচনে অংশগ্রহণ করবার অধিকার চাইলে আমাদের উপরে আক্রমণ নেমে আসছে, তারই প্রতিবাদ করবার জন্য এখানটাই আমরা আজ ধর্নায় বসলাম।